পূর্ব বর্ধমানে রায়নায় বেনজির বিক্ষোভ তৃণমূলের অন্দরে। তৃণমূলের ঘোষিত প্রার্থীরা প্রতীক পাচ্ছেন না কেন? কেন নির্দল প্রার্থীদের প্রতীক বিলি করা হচ্ছে? বিধায়ক শম্পা ধারার বিরুদ্ধে অভিযোগ ব্লক সভাপতির। ঘোষিত দলীয় প্রার্থীদের বঞ্চিত করে যারা গোঁজ প্রার্থী তাদের দেওয়া হচ্ছে তৃণমূলের প্রতীক, এমনই অভিযোগ সামনে এসেছে। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন এই নিয়ে। একেবারে যারা গোঁজ বা নির্দল প্রার্থী, কমল, একেবারে স্পষ্ট কড়া বার্তা তৃণমূলের তরফে দেওয়া হয়েছে, কিন্তু তারাই নাকি তৃণমূলের টিকিট পাচ্ছে? তৃণমূলের যারা অফিসিয়াল বা ঘোষিত প্রার্থী তারা পাচ্ছেন না প্রতীক? একদমই, যেটা হচ্ছে রায়না দু নম্বর ব্লকে যিনি ব্লক সভাপতি আছেন অসীম পাল, তার নেতৃত্বে আজকে এরকম বেনজির হচ্ছে বিক্ষোভ দেখাতে থাকে অসীম পাল এবং তার অনুগামীরা। এবং তাদের যেটা দাবি যে দলীয় যে প্রার্থী পদ পাঠানো হয়েছিল এবং সেই অনুযায়ী যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, এবং তাদের যেটা দাবি রায়না দু নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত লেভেলে 144 জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এবং সেই প্রার্থী পদ অনুযায়ী তাদেরকে মনোনয়ন দিতে হবে, এবং যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা কার্য নিষ্ক্রিয় থেকে যাবেন, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন হচ্ছে ব্লক সভাপতি এবং তার অনুগামীরা। এবং আজকে তারা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তারা এই ঘোষণা করেছেন এবং কার্যত প্লাকার্ড হাতে ব্লক সভাপতির অনুগামী যারা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের কথা, তাদের যেটা অভিযোগ যে বিধায়কের কথাই হচ্ছে তাদের টিকিট বাতিল করা হচ্ছে কেন তার জবাব দিতে হবে, এবং বিধায়কের নির্দল প্রার্থীরা সিম্বল পাবে কেন, এবং এখানে নির্দল প্রার্থী বলতে যে প্রার্থী বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে তুমি জানো যে এআইটিসির নাম দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে একজন থেকে দুজন এবং কোনো কোনো জায়গায় তিনজন পর্যন্ত নমিনেশন করা হয়েছে, এবং যারা হচ্ছে এআইটিসির হচ্ছে প্রতীক অর্থাৎ বি ফর্ম পাবে তারাই কিন্তু দলীয় প্রার্থী হিসেবে কিন্তু চিহ্নিত হবে। সেই দলীয় প্রার্থী পদ চিহ্নিতের যে ফর্ম, সেই ফর্ম যাতে তারা পায় এবং যে লিস্ট তৃণমূলের তরফে দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী যেটা দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখায়। এবং মূলত তাদের যেটা অভিযোগ যে রায়নার বিধায়ক তথা বিদায়ী পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধারা, তার বিরুদ্ধেই কিন্তু তাদের বিক্ষোভ। এবং যদিও আমরা শম্পা ধারাকে এই বিষয়ে ফোনে বারবার প্রতিক্রিয়া জানার জন্য চেষ্টা করলো, তিনি কিন্তু তার কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ কমল তোমাকে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে প্রার্থী অসন্তোষ। টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগে সরব দলীয় কর্মীদেরই একাংশ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূলের পার্টি অফিসের সামনে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ। টাকা দিয়ে তৃণমূলের টিকিট পাওয়া যায় না দাবি করেছেন ব্লক সভাপতি। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। বিটন, একেবারে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মূল বক্তব্য তো ছিল এটাই যে সাধারণ মানুষ, দলীয় কর্মীরা যাকে স্থির করবেন তিনিই প্রার্থী হবেন, কিন্তু এক্ষেত্রে অভিযোগ তো সম্পূর্ণ উল্টো এবং গুরুতর, টাকা দিয়ে প্রার্থী নির্বাচন হচ্ছে। দেখো, আজকে এই যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই এলাকার মানুষজন ও বলা ভালো তৃণমূল নেতা কর্মীদের একাংশই তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখায় নন্দীগ্রাম 1 নম্বর যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে সেখানে। এবং তাদের যেটা বক্তব্য ছিল যে যারা যাদেরকে প্রার্থী হিসেবে বুথ স্তর থেকে তারা ঠিক করেছিলেন তাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে করা হয়েছে, এবং তারা যে গুরুতর অভিযোগটা আনছেন যে সেই নতুন করে প্রার্থীপদ দেওয়া হয়েছে তাদেরকে টাকার বিনিময়ে, এবং এই নিয়ে মূলত তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন, তিনি বলছেন যে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন, এবং দুপক্ষকে নিয়ে তারা বসেও ছিলেন। আগামীকাল যেহেতু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আগামীকালের মধ্যেই সমস্ত প্রার্থী তালিকা চূড়ান্ত হবে, অন্তত এমনটাই আশ্বাস তিনি দিয়েছেন। ধন্যবাদ বিজয়।